बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा आल्लाह रहमते भालो आछो सुस्थ आछो निरापदे आछो। आज के आबार स्पेने मुसलमान इतिहास ये कोर्सटर ऊपर क्लास देवार जोन्नो आमी फाहमिदा हुसैन तुम्हारे साथे चले एसेछि। गत क्लासे आमरा स्पेन यूरोप महादेशेर एकटी देश सेई देशेर भौगोलिक अवस्था সেই দেশের রাজধানী অধিবাসীদের কথা আবহাওয়া যোগাযোগ ব্যবস্থা এগুলো সম্পর্কে আমরা ফসল কি কি ফসল উৎপন্ন হয় কি কি খনিজ সম্পদ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানব যে মুসলমানদের বিজয়ের পূর্বে স্পেনের অবস্থাটা কেমন ছিল মুসলমানদের বিজয়ের পূর্বে স্পেনের অবস্থা কেমন ছিল। एक मुसलमाना 712 ख्रीष्टाब्दे स्पेन के जय करे स्पेन के जय करे जयर पिछने किछु कारण छिल तार अन्यतम कारणगुलो छिल स्पेनेर अवस्था विशेषकर सामाजिक अर्थनैतिक धर्मीय राजनैतिक अवस्था छिल अत्यंत नाजुक एवं कुसंस्कारच्छन्न। और ठीक स्पेनेर पार्श्ववर्ती देश उत्तर आफ्रिकाते से समय बसबास करत मुसलमानरा যার ফলে মুসলিম শাসক মুসা বিন নুসাইর সেই সময় স্পেনের বিভিন্ন অবস্থা সম্পর্কে অবগত হন এবং তার অন্যতম সেনাপতি তারেক বিন জিয়াদকে তিনি অবলোকন করার জন্য জাহাজযোগে স্পেনে পাঠান। তিনি সেখানে জাহাজের মাধ্যমে মধ্যে থেকেই তিনি স্পেনের খোঁজ খবর নিয়ে আসেন। কী হিসেবে? অতিথি হিসেবে তিনি যেয়ে, ঠিক আছে, মুসাফির হিসেবে তিনি যেয়ে তিনি খোঁজ খবর আনেন এবং এনে উনি সিদ্ধান্ত নেন যে তিনি স্পেন আক্রমণ করবেন এবং স্পেন আক্রমণ করে তিনি স্পেন জয় করেন। পরবর্তীতে কিন্তু উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরও তার সাথে যোগদান করে স্পেনকে জয় করে নেয়। এই যে আমি বললাম ছোট্ট করে তোমাকে একটা ঘটনা, এই ঘটনা এই যে হুট করেই কিন্তু আমি একটা গল্পের মতো তোমাকে বলে ফেলাম, কিন্তু একটু চিন্তা করো যদি আজকে কোনো শক্তিশালী দেশ বাংলাদেশকে আক্রমণ করতে এসে এভাবে কি ছেড়ে দিবে বাংলাদেশ? বাংলাদেশ এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করা দেশ কি করবে? এটাকে কখনোই নষ্ট হতে দিবে না, তার জন্য শক্ত হাতে সেটাকে মোকাবেলা করতে হবে। স্পেনও মোকাবেলা করার চেষ্টা করেছে, কিন্তু তাদের অবস্থাটা ছিল এতটাই খারাপ, এতটাই নাজুক যে তারা সেটাকে শক্তভাবে দাঁড় করাতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে স্পেনের সেই সময়কার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, আর সেই শোচনীয় অবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রাক ইসলামী যুগে স্পেনের সামাজিক অবস্থা ছিল খুবই শোচনীয়, করুণ এবং হৃদয় বিদারক। এখানে ছিল শাসক ও শাসিত এই দুইটা শ্রেণী, শাসক ছিল প্রভু আর শাসিত ছিল বিত্তর ন্যায়। শাসক শ্রেণী বেবালুম ভুলে গিয়েছিল যে শাসিত শ্রেণীর সহযোগিতা এবং আনুগত্যের উপরই তাদের স্থায়িত্ব, যদি শাসিত শ্রেণী তাদেরকে সহযোগিতা না করে তাহলে যে তারা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। সে সময় স্পেনে কয়েকটি পৃথক শ্রেণীকে আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে সুবিধাভোগী অভিজাত গোষ্ঠী। এই সুবিধাভোগী অভিজাত গোষ্ঠীর মধ্যে দেখো কারা আছে, রাজা, ধর্মযাজক, অমাত্যবর্গ, জোরদার, জমিদার, তারা ছিল এই এই ধরনের লোকেরা ছিল সুবিধাভোগী অভিজাত গোষ্ঠীর মধ্যে। অভিজাত শ্রেণী কেবল ভোগ করত, তাদেরকে কোনো কর দিতে হতো না, কোনো ধরনের খাজনা তারা দিত না। যেমন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী রাজা জনগণের দুঃখ কষ্টের প্রতি কোনোরূপ ভ্রুক্ষেপ করতেন না। রাজা বাস করতেন সুরম্য রাজপ্রাসাদে, অন্যান্য অমাত্যবর্গ এবং অভিজাত বর্গের জাঁকজমকপূর্ণ আবাসস্থল ছিল। অভিজাতরা বিলাসপ্রিয় এবং ক্ষমতালোভী, আভিজাত্যের নিদর্শন স্বরূপ তারা জীবনকে উপভোগ করতেন। জুয়া, মদ, শিকার, ঘোড়দৌড়, ঘুড়িবোজের মাধ্যমে জাঁকজমকপূর্ণ পোশাক ও অলঙ্কারে নিজেদেরকে মোহনীয়ভাবে সজ্জিত করে রাখত।
কিন্তু যারা জীবনের বিনিময়ে হার ভাঙা খাটুনি খেটে এই অর্থ বিত্ত যোগান দিত তাদের প্রতি নজর দেওয়ার মতো সময় এই অভিজাত গোষ্ঠীর ছিল না। ব্যাপক মেহনতি মানুষের সুখ দুঃখের পাশে ঘেঁষা অভিজাতদের অবমাননা ছিল। ধর্মযাজকদের অবস্থা ছিল আবার দেখো কেমন। স্পেনের ধর্মযাজকগণ ছিল অত্যন্ত প্রভাবশালী। কার্যত স্পেন তখন পেশা ও মঠের সন্ন্যাসীদের পোপ ও মঠ সন্ন্যাসীদের দ্বারাই শাসিত হতো। গথ রাজাগণ তাদের স্বার্থ রক্ষার কারণেই ছিল অত্যধিক ধর্মসেবী। তারা ধর্মযাজকদের সর্বাধিক সুযোগ সুবিধা দিয়ে বিশেষ করে ক্ষমতাশালী করে তোলে। স্পেনের গির্জাগুলো পরিচালিত হতো পাদ্রিদের দ্বারা। মঠের অধিকারী সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা ছিল দেশের মধ্যে দ্বিতীয় প্রভাবশালী। পাদ্রী এবং সন্ন্যাসীদের জন্য বিপুল বিলাস ও সম্ভোগের ব্যবস্থা ছিল। কয়েকশো রকমের কর এরা আদায় করত জনসাধারণের কাছ থেকে। খ্রিস্টানদের মতো এদের বিয়ে করা নিষিদ্ধ হলেও নারী সঙ্গে নারীর সাথে অবাধ মেলামেশা চলত। যাজকদের অত্যাচারে অতিষ্ঠ বহু নিগৃহীত খ্রিস্টান তাদের ধর্ম ত্যাগ করার কথা ভাবছিল। যাজকদের অত্যাচারের সীমানা ছিল না। কুমারী মেয়েদেরকে টেনে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে নানাভাবে অপমান করা হতো এবং জীবন্ত দগ্ধ করা হতো তাদের আদেশ অমান্য করলে। যাজকগণ অগাধ ধন সম্পদ ও ক্ষমতা ধরে অধিকারী হয়, ফলে অনেক সময় রাজাদের উপরও তারা ব্যাপারোয়া প্রভাব বিস্তার করতে কুণ্ঠাবোধ করত না। শাসকদের নির্বিচারে শাসকদের নির্বাচনের কাজটিও তারা সামান্য সময় সময় করত। তাদের এই অপরিসীম ক্ষমতা ও নৈপুণ্য বৈভবের জন্য মাঝে মাঝে ধর্মীয় অনুশাসনের নামে অনেক অধর্মনীতি জনগণের উপর চাপিয়ে দিত। নিষ্ঠুরতা, নির্মম অত্যাচার এবং জীবনের বিনিময়ে অনেক সময় সাধারণ জনগণ এই অধর্মবিধি গ্রহণ করতে বাধ্য হতো। সামন্ত রাজাদের অবস্থা। রোমান এবং বিজিগতদের যুগে সামন্ত রাজাগণ বিশেষ প্রভাবশালী ছিল। সমস্ত স্পেন ছিল কতগুলো ভূ অঞ্চলে বিভক্ত। এসব ভূ অঞ্চলের মালিকরাই ছিল সামন্তরাজ। এই সামন্তরাজগণ বিলাস বেশন, খেলাধুলা ও ভুরিভোজে আত্মনিয়োজিত ছিল। সামন্ত রাজাগণ ছিল অত্যাচারী, তাদের অত্যাচারে পোপের নিষ্ঠুরতাকেও ছাড়িয়ে গিয়েছিল। তাহলে এই ছিল তখনকার সময়কার সুবিধাভোগী রাজার বা সুবিধাভোগী অভিজাত গোষ্ঠীর অবস্থা। এরপরে আমরা আসি সামাজিক ব্যবস্থা। আরেকটা অবস্থা ছিল বর্গাদার ভূ স্বামী শ্রেণী। দেখো স্পেনের সমাজ ব্যবস্থায় দ্বিতীয় শ্রেণীভুক্ত ছিল মধ্যবিত্ত নয়, উচ্চবিত্ত আর নিম্ন শ্রেণীর মধ্যে সীমিত স্বাধীনতা বর্গাদার ভূস্বামী শ্রেণী। বার্গেস নামে পরিচিত এ শ্রেণীর অনধিক 25 একর জমির মালিক ছিল তারা। বর্গাদার ভূস্বামীদের ওরা ছিল মধ্যম শ্রেণী। ওদের সর্বাধিক তাদের কত একর জমি থাকতে হবে বললাম, 25 একর জমি তাদের থাকতে হবে। তবে এ জমির হস্তান্তর ক্ষমতা তাদের ছিল না। এ জমিগুলো তারা কৃষকদের মধ্যে ফসল উৎপাদনের জন্য দিত, কিন্তু অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির ফলে ফসল না হলে বর্গাদারদের নিজের পকেট থেকে নির্ধারিত অর্থ জমিদার এবং সামন্ত রাজাদের খাজনা হিসেবে দিতে হতো। এজন্য অনেক সময় সব বর্গাদার ভূমি ছেড়ে সেনাবাহিনীতে বা অন্য পেশায় জীবিকা অন্বেষণের জন্য তারা যোগদান করত। সামাজিক অবস্থা নিম্ন শ্রেণীতে ছিল সার্ভ বা ভূমিদাস এবং কৃতদাস। সার্ভ বা ভূমিদাসগণ জমি চাষের সাথে সংশ্লিষ্ট ছিল। জমির চাষের এবং সৈন্য বিভাগের লোক সরবরাহের কঠিন দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। ভূমিদাসদের জমির খাজনা ছাড়া ব্যক্তিগত কর দিতে হতো এবং সামান্য ত্রুটি করলে দৈহিক নির্যাতন ভোগ করতে হতো। সবচেয়ে করুণ দিক ছিল এটি যে জমির সঙ্গে তারা ছিল একেবারেই বাধা। জমি বিক্রয় করা হলে তাদেরকে বিক্রয় করতে হতো। স্বেচ্ছায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতো না
মনিবের হুকুমের অপেক্ষায় তাদের সারাটি জীবন জীবনের ইচ্ছা ও শক্তিতে শক্তি তৈরি রাখতে হতো। তারপর ছিল আমাদের ক্রীতদাস শ্রেণী। স্পেনের সমাজ ব্যবস্থায় ক্রীতদাসদের জীবন ছিল সর্বনিম্ন স্তরে। ক্রীতদাসদের জন্ম ও মৃত্যু নির্ধারিত ছিল তাদের মালিকদের উপর। মালিকেরা ক্রীতদাসদের ইচ্ছা মতো কাজ করিয়ে নিত। সামান্য অপরাধে এবং মিথ্যা অপরাধে ক্রীতদাসদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। জঙ্গল হতে কাঠ সংগ্রহ, দূর দূরান্ত হতে পানি বহন, মেষ পালন, জমি চাষ করে তাদের দিন কাটত। একজন সাধারণ মানুষ হিসেবে যে ন্যূনতম প্রয়োজন তাও তাদের থাকাটা ছিল অমার্জনীয় অপরাধ। জৈবিক চাহিদাকে নিশ্চয়ভাবে উপেক্ষা করা হতো। একজন অভিজাত ভূস্বামী 4,000 থেকে 8,000 পর্যন্ত ক্রীতদাস রাখতে পারত। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের সামাজিক অবস্থাতে আমরা তিনটা শ্রেণীকে দেখতে পাই। প্রথম শ্রেণীটা হচ্ছে সুবিধাভোগী অভিজাত গোষ্ঠী। সেই সুবিধাভোগী অভিজাত গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাই রাজা, ধর্মযাজক, আমাত্যবর্গ, জোরদার, জমিদার এবং সামন্ত রাজা। যেটা এদের মধ্যে তারা বিলাসবহুল জীবনযাপন করত। ধর্মযাজকরা ছিল সবচেয়ে বেশি, তারা পোপ এবং মঠের সন্ন্যাসীরা মিলে তারা দেশ পরিচালনা করত। তারা কখনো কখনো তারা শাসকদের উপরই তারা প্রভাব বিস্তার করত, কারণ রাজারা তাদেরকে হাতে রাখার জন্য ধর্মযাজকের সবচেয়ে বেশি সুবিধা দিয়েছিল। এবং ধর্মযাজকে দেখা যায় যে অনেক সময় শাসক নির্বাচনে ধর্মযাজক হস্তক্ষেপ করত। ধর্মযাজকদের মানে ক্ষমতা ছিল সবচেয়ে বেশি। তারপরে আমরা আসি যে বর্গাদার বা ভূস্বামী। এই বর্গাদার ভূস্বামীরা ছিল মধ্য শ্রেণীয় বলা চলে না। তারা উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মাঝামাঝি। তাদের 25 একরের বেশি জমি থাকতো না। তাদের জমি তারা নিজেরা ভোগ করতে পারতো না। যেটা তারা কী করতো, চাষিদেরকে তারা দিত, কৃষকদেরকে তারা দিত। যদি অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্য কৃষি ফলন না ভালো না হতো, তাহলে বর্গাদার নিজের পকেট থেকে সেই খাজনা সামন্ত রাজাদের এবং রাজাদেরকে জমিদারকে দিতে হতো, জমিদারদেরকে দিতে হতো। যার ফলে তারা দেখা যায় যে সেই জমি ছেড়ে তারা কেউ কেউ নিজেরা কী করতো, বিভিন্ন কাজে বা সৈনিক পেশায় নিয়োজিত হতো। আর সবচেয়ে নিম্ন শ্রেণীর মধ্যে ছিল ভূমিদাস, সার্ভ বা ভূমিদাস এবং ক্রীতদাস। ভূমিদাসদেরকে আমরা দেখলাম যে ভূমিদাসদের চাষ এবং সৈন্যবাহিনীর লোক সরবরাহের কঠিন দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। ভূমিদাসদের জমির খাজনা ছাড়াও ব্যক্তিগত কর দিতে হতো। সামান্য ত্রুটি হলে তাদেরকে দৈহিকভাবে নির্যাতন করা হতো। আবার ক্রীতদাস যারা দেখলাম যে সর্বনিম্ন স্তর, এদের জন্ম এবং মৃত্যু নির্ধারিত ছিল তাদের মালিকের উপরে। মালিকেরা ক্রীতদাসদের ইচ্ছা মতো কাজে নিয়োজিত করত। সামান্য অপরাধে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো এবং মিথ্যা অপরাধে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। জঙ্গলতে কাঠ সংগ্রহ, দূর দূরান্ত হতে তাদেরকে কী করা হতো, পানিবহন, মেষ পালন, জমি চাষ করে তাদের দিন কাটত। ভূমিদাস ও ক্রীতদাসরা যে কেবল জমি বা মালিকের সঙ্গেই বাধা ছিল তা নয়, তারা মনিবের বিনা হুকুমে বিবাহ করলে মনিবগণ পরস্পরের মধ্যে তাদের সন্তানাদি ভাগ করে নিত। ভূমিদাসদের সুন্দরী স্ত্রী এবং কুমারী মেয়েদের অভিজাতদের শয্যাশয়িনী হতে হতো। এ ধরনের নিষ্ঠুরতা স্পেনে শোষিত বঞ্চিত হতভাগ্য শ্রেণীর মধ্যে এক দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা অপেক্ষায় ছিল একটা বিপ্লবের। তারা অপেক্ষা করছিল যে কখন একটা বিপ্লব আসবে, কখন একটা কেউ আসবে অগ্রদূত হিসেবে আমাদেরকে এই পথ থেকে মুক্তি দেওয়ার জন্য। এরপরে আমরা আসি যে স্পেনের অর্থনৈতিক অবস্থা। দেখো, মুসলিম বিজয়ের প্রাককালে গথিক স্পেনের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। বৃত্তবান আর বৃত্তহীনদের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য ছিল। আমরা এতক্ষণ দেখলাম যে বৃত্তবানদের মধ্যে যারা ছিল আর বৃত্ত নিম্নবিত্তদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে পার্থক্যটাকে আকাশ আর পাতাল, ঠিক আছে, অনেক ব্যবধান। বৃত্তহীনদের সুযোগ সুবিধার প্রতি ছিল সীমাহীন উপেক্ষা। শিল্প কারখানা ও কৃষি ব্যবস্থা ছিল অবহেলিত। সম্পদের কেন্দ্রীয়করণ ও বৈষম্যমূলক এই ব্যবস্থা স্পেনের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বলতে কিছু ছিল না। বৃত্তবানরা উৎপাদনমুখী কর্মকাণ্ডে পুঁজি বিনিয়োগ না করায় অর্থের অপচয় এবং অপব্যয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছিল।
সুষ্ঠু সেচ ব্যবস্থা না থাকার ফলে ফসল উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। নির্যাতন ও নিপীড়নমূলক কর ব্যবস্থার কারণে বর্গাদাররা ভূমি ছাড়তে বাধ্য হয়। অনেক প্রজা করভার সহ্য করতে না পেরে বরে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হতো, ফলে অবাধযোগ্য জমির অনাবাদি পড়ে থাকত। অভিজাতদের খেয়ালি উপেক্ষার কারণে শিল্পক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করে। শিল্প ও কৃষি পশ্চাৎপদতায় ব্যবসা বাণিজ্যের অধঃপতন নেমে আসে। প্রাক ইসলামী যুগে স্পেনের কোনো কোনো অঞ্চলে খনিজ সম্পদ আহরিত হলে বিশেষ করে সোনা রূপা লৌহ সিসার খনি উত্তোলন কাজ ব্যাহত হয়। মূলত মুসলিম যুগের প্রাক্কাল স্পেনে সমস্ত খনি বন্ধ ছিল, যেখানে আমরা দেখলাম গত ক্লাসে যে একটা পাহাড়ি অঞ্চল খনিজ সম্পদে সম্পূর্ণ ভরপুর, সেখানে দেখো খনি মানে সমস্ত খনি বন্ধ ছিল মুসলমানদের আগমনের পূর্বে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয় নাই। সড়ক পুল নির্মাণ রক্ষণাবেক্ষণ না করার ফলে জনসাধারণ চলাচল এবং পণ্য পরিবহনের বিঘ্ন সৃষ্টি হয়। উপযুক্ত যাতায়াত ব্যবস্থার অনুপস্থিতিতে সামুদ্রিক বাণিজ্য বন্ধ হয়ে যায়। তাই সামগ্রিকভাবে এই সময় স্পেনের অর্থনীতি ছিল চরম অব্যবস্থা ও সংকটে নিপাতিত। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এই সময় স্পেনে অর্থনৈতিক মেরুদণ্ড একদম ভেঙে পড়েছিল। একটা সেনাবাহিনীকে যখন আমাদের রাখতে হবে বা একটা সেনাবাহিনী যখন টিকে থাকবে, এই টিকে থাকার অন্যতম মূল প্রেক্ষাপটটাই কিন্তু হচ্ছে অর্থ। অর্থ লাগবে, কারণ সেনাবাহিনীকে বেতন দিতে হবে বা তাকে জায়গিরের ব্যবস্থা করতে হবে, যেটাই করি আমরা। কিন্তু যেখানে অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ পরিমাণে ভঙ্গুর, সেখানে কীভাবে আমি একটা সেনাবাহিনী পোষণ করতে পারি? সেনাবাহিনী পোষণ করার সম্ভব হয় নাই, কারণ অভিজাত শ্রেণীরা এত বেশি পরিমাণে তাদের সাথে নিম্ন শ্রেণীর ব্যবধান সৃষ্টি করে রেখেছিল যে তা নিম্ন শ্রেণী যতটুকু অর্থ তাদেরকে যোগান দিয়েছিল তারা সেটাই সব বিলাস জীবনযাপন করে তারা সেটাকে নষ্ট করে দিয়েছে। তারা কিন্তু সেটাকে রাখেনি, তারা সেটাকে নষ্ট করেছে, যার জন্য এইসব দেখা যায় যে এবং তারা অর্থের কোনো যোগানকে খনিজ সম্পদ বিরুদ্ধে দেখলাম যে যেই স্পেন খনিজ সম্পদে পরিপূর্ণ মুসলমানদের আগমনের পূর্বে সেই খনি বন্ধই ছিল, খনির কাজ হয়ই নাই, ঠিক আছে। তাছাড়া আমরা দেখলাম যে পণ্য পরিবহনের শুধু যাতায়াত ব্যবস্থার অসুবিধার জন্য পণ্য পরিবহনও যেতে পারেনি, বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে যে পরিবহন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে সেটাও সম্ভব হয়নি, বিঘ্ন সৃষ্টি হয়েছে, যার ফলে দেখা যায় যে অর্থনৈতিক অবস্থাটা একেবারেই ভঙ্গুর হয়ে যায়। ধর্মীয় অবস্থা আরও নাজুক ছিল। তদানন্তর স্পেনে খ্রিস্টান ইহুদি এই দুইটি শ্রেণী এই দুইটি ধর্মীয় গোষ্ঠী ছিল। গত রাজাগণ খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করে। সে সময় স্পেনের ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না, শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মের জন্য রাজন্যবর্গ ও যাজকগণ যত বেশি অসহিষ্ণু অত্যাচারে ছিল তাদের ধর্মের তা খুঁজে পাওয়া যায় না। রাজন্যবর্গ অভিজাত শ্রেণীর সবাই খ্রিস্টান ছিল, তাদের জুলুম শোষণ উপকর্মে ঢেকে রাখার জন্য ধর্মের বড়াই প্রয়োজন ছিল। গত রাজাদের শাসনে ইহুদিদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ক্যাথলিক খ্রিস্টানগণ স্পেনে বসবাসকারী ইহুদিদের উপর অমানসিক নির্যাতনের এক প্রবাহ সৃষ্টি করে। অবিরত নির্যাতন সহ্য করতে না পেরে তারা একবার বিদ্রোহের প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে গেলে তাদের সম্পদ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং পাইকারি হারে হত্যার পরিবর্তে তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। অসংখ্য ইহুদিকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। এটা ছিল তাদের সবচেয়ে ধর্মীয় দিক থেকে অন্যতম মানে ঘৃণিত একটা দিক। গথিক রাজা সিসিবুদ 616 খ্রিস্টাব্দে এক ফরমান জারি করেন যে ইহুদিগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ না করলে তাদেরকে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তাদের অথবা তাদেরকে নির্বাসিত করা হবে। বিবাহ আইন পাশ করে ঘোষণা করা যে ইহুদিদেরকে খ্রিস্টান ছেলে বা মেয়েকে বিবাহ করতে হবে, তারা আপন ধর্মের ছেলে মেয়েকে বিবাহ করতে পারবে না। এরূপ অন্যায় এবং বাধ্যতামূলক আইন দ্বারা বহু ইহুদিকে খ্রিস্টান করা হয়। 612 খ্রিস্টাব্দ থেকে 620 খ্রিস্টাব্দ পর্যন্ত 90,000 ইহুদিকে যুগপূর্বক খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়। মোট কথা, খ্রিস্টান রাজাগণ ইহুদিদের উপর অকথ্য নির্যাতন চালিয়ে পরধর্মের প্রতি সহিষ্ণুতা ও বৈরী
মনোভাবের সৃষ্টি করে। তাহলে আমরা দেখলাম যে ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত খারাপ, দুটা ধর্মের লোক ছিল সেখানে মাত্র, খ্রিস্টান এবং ইহুদি। খ্রিস্টানরা, গথিক রাজারা তো কি করতো, যে সব কিছু খ্রিস্টানদের সহযোগিতা পাবার জন্য বা ধর্মযাজকদের সান্নিধ্যে থাকার জন্য তারা কি করেছিল, তাদেরকে অধিক সুবিধা দিয়েছিল। ধর্মযাজকরা এই সুবিধাকে কাজে লাগিয়ে তারা কি করেছিল, স্পেনে এক ধর্মকে তারা চালু করার চেষ্টায় ব্রত ছিল। তারা অন্য ধর্মের প্রতি সহিষ্ণু না হয়ে বরঞ্চ সেই ধর্মের প্রতি তারা ছিল অত্যাচারী। তারা জোরপূর্বক ইহুদিদেরকে কি করেছিল, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিল এবং ফরমানের মাধ্যমে তাদেরকে জারি করা হয়েছিল যে কোনো ইহুদি নিজ ধর্মের লোকদেরকে বিবাহ করতে পারবে না, তাকে অবশ্যই খ্রিস্টান ধর্মের ছেলে বা মেয়েকে বিবাহ করতে হবে। এই আদেশ যদি অমান্য করে তাহলে তাদেরকে জমি বাজেয়াপ্ত করা হবে অথবা তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। এই যে এই কথাগুলো শুনে বা এরকম অত্যাচার সহ্য করে তারা কি করেছিল, তারা এই ধর্ম, অনেকেই অত্যাচার সহ্য না করতে পেরে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল এবং অনেকে আবার স্বেচ্ছায় নির্বাসনে চলে গিয়েছিল। আর এই নির্বাসনে কোথায় গিয়েছিল, তাদের পার্শ্ববর্তী অঞ্চল উত্তর আফ্রিকায়। এই উত্তর আফ্রিকায় যাওয়ার ফলেই কিন্তু মুসলমান শাসক বা মুসলমানরা এত দুরবস্থার কথাগুলো জানতে পারে। তখন যখন কিন্তু মুসলমানরা স্পেন আক্রমণ করে, ইহুদিরাও কিন্তু তার সানন্দে এই মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদকে আমন্ত্রণ জানিয়েছিল স্পেনে আসার জন্য। তারা আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য, গথিক রাজাদের কাছ থেকে বিশেষ করে সুবিধাভোগী অভিজাত গোষ্ঠীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কি করেছিল, তাদেরকে প্রভুর মতো সম্মান করে তারা এনেছিল। এবং যখন মুসলমানরা এসেছিল, মুসলমানদের সামাজিক এই স্তরভেদ নাই দেখে তাদের অনেকেই কিন্তু কি করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ না করে মুসলমানদের এই রীতিনীতিকে গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কিন্তু মুসলমানদের এই রীতিনীতির উপর শ্রদ্ধাবোধের কারণে তারা কিন্তু এই রীতিনীতি গ্রহণ করেছিল। যে তাদের মধ্যে কোনো জাতভেদ কিছু নেই, সব সমান, আইনের চোখে সব সমান, যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে, এই জিনিস কিন্তু অন্য কোনো ধর্মাবলম্বীতে তারা পায়নি। তারা একমাত্র মুসলিম ধর্মাবলম্বীতে তারা এটা পেয়েছিল। সর্বশেষ অবস্থা আমরা দেখব রাজনৈতিক অবস্থা। দেখো রাজনৈতিক অবস্থার মধ্যে প্রাক ইসলামী স্পেনে রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ, দুর্বিষহ, শোচনীয় ছিল। স্পেনের রাজনৈতিক আকাশে এক দুর্যোগের ঘনঘটা ছিল। দেখো কেন্দ্রীয় শাসনের শৈথিল্য। কেন্দ্রীয় শাসন মানে কি, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে বাংলাদেশের কেন্দ্র কোনটা, ঢাকা। তাহলে কেন্দ্র থেকে কে আমাদের সমস্ত দেশের শাসন পরিচালনা করে বা সমস্ত দেশ নিজের কন্ট্রোলে কে রাখে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক এইরকম যে রাজা যে রাজধানীতে থাকবে সে পুরো দেশ সেটা কেন্দ্র থেকে শাসন পরিচালনা করবে। রাজতান্ত্রিক কেন্দ্রীয় শাসনের ত্রুটির ফলে প্রদেশগুলো ছিল স্বাধীন প্রায়, প্রদেশের সাথে গথিক রাজাদের সম্পর্ক ছিল নামমাত্র। সামন্ত প্রথার ফলে কেন্দ্রকে কেবল কর যোগানো এবং প্রয়োজনের ইচ্ছা মাফিক সৈন্য সরবরাহ করতে হতো। উচ্চবিলাসী প্রদেশ প্রাদেশিক শাসকদের স্বেচ্ছাচারিতায় রাজনৈতিক পরিস্থিতিকে কলুষিত করেছিল। কেন্দ্রীয় শাসনের শৈথিল্য বলতে বুঝিয়েছে এখানে, কেন্দ্রীয় শাসনের অবস্থাটা ছিল খুবই করুণ, মানে কোনো নিয়ম নীতি মানত না এখানে। কেন্দ্রীয় দুর্বল ছিল তারা, যার ফলে প্রদেশের প্রায়ই স্বাধীনভাবে তারা জীবনযাপন করতো বা স্বাধীনভাবে তারা শাসন কার্য পরিচালনা করত। প্রাদেশিক শাসকদের স্বেচ্ছাচারিতে রাজনৈতিক পরিস্থিতিকে আরও কলুষিত করেছিল। রাজ পরিবারের কলহ, কেন্দ্র রাজ পরিবার কলহ কোন্দলে জড়িয়ে পড়েছিল। প্রসাদ ষড়যন্ত্র, ব্যক্তিগত স্বার্থ, কলহ কোন্দল গথিক রাজ্যবংশকে কলুষিত করে। গথিক যুগে স্পেনের রাজধানী ছিল টলেডোতে। 687 খ্রিস্টাব্দে টলেডোর সিংহাসনে ইউটিজা উপবিষ্ট হন। ক্ষমতা লাভ করে তিনি তার পুত্র অচিলাকে উত্তরাধিকারী মনোনয় করেন।
কিন্তু প্রাসাদ ষড়যন্ত্র গোত্র কোন্দরের ফলে অচিলা স্থলের রডারিক রাজা নির্ধারিত হন এবং তিনি ইউডিজাকে হত্যা করে দলে দুঃসিংহাসনে আরোহণ করেন। উত্তরাধিকারী অচিলা গ্যালিসিয়ায় বিতাড়িত হন। কারণ এই যে আমরা একটা দেখলাম যে রাজ পরিবারের একটা কলহ, আমরা এখানে দু তিনটা নাম বললাম, তোমাদের মনে না থাকলে কোনো সমস্যা নেই। এটা গল্প যেটা যে ইউডিজা ক্ষমতায় আসে, ইউডিজা যখন মাঝ বয়সী বা মধ্য বয়সী হয়ে যান তখন তিনি তার পুত্রকে উত্তরাধিকারী মনোনয় করেন, কিন্তু তার এই পুত্রকে উত্তরাধিকারী মনোনয় করে তার কোষাধ্যক্ষ রাজা রডারিক কী করেছিল, অত্যাচারী রডারিক ইউডিজাকে হত্যা করে, তিনি ন্যায়সঙ্গত রাজা ইউডিজাকে হত্যা করে তিনি কী করেছিলেন, টলেডোর সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তার পুত্র ইউডিজার পুত্র অচিলাকে তিনি গ্যালিসিয়াতে নির্বাসিত দেন। এটা একটা রাজ পরিবারের একটা কলহ ছিল। সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, উত্তরাধিকারের সুপ্রতিষ্ঠিত এবং সুস্পষ্ট নীতির অভাব ছিল। স্পেনের সিংহাসন লাভের দাবি নিয়ে ক্ষমতার দ্বন্দ্বে একটি বিশেষ বৈশিষ্ট্য দাঁড়িয়েছিল যে সুস্পষ্ট নীতির অভাব। উত্তরাধিকারী আইন না থাকায় পুত্র পিতার স্থলাভিষ্ট হতে পারতেন না। উত্তরাধিকার নির্ণয়ে অভিজাত বর্গ যাজকবর্গের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। রাজাদের উত্থান পতনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এদিকটি গথিক রাজতন্ত্রের স্থায়িত্বের মূলে কুঠারাঘাত করে এবং তাদের পতনকে ত্বরান্বিত করে। তাহলে যে উত্তরাধিকার একটা নীতি, সেই নীতির একটা নিয়ম ছিল, সেই নিয়মটা কী করা হয়নি, এখানে মানা হয়নি। মানা না হওয়ার ফলে কখনোই পিতা, আমরা দেখলাম যে পিতা মারা গেলে সবসময় উত্তরাধিকার নীতিতে পুত্র ক্ষমতায় হয়েছে, কিন্তু যেহেতু এখানে উত্তরাধিকার কোনো নীতি ছিল না, নীতির অভাব ছিল, সেই জন্য যদি পিতা মারা যেত তাহলে কী করতে হতো, সেখানে অবশ্যই অভিজাত বর্গ বা ধর্মযাজক তাদের নির্দেশ মতো বা তাদের ভূমিকা অনুযায়ী আবার রাজা নির্বাচন করা হতো। কিন্তু আমরা দেখি যে উত্তরাধিকার নীতিটা যদি থাকতো তাহলে হয়তো সুষ্ঠু নীতি যদি থাকতো তাহলে বাবার পরে তার ছেলে বা বাবা যেন উত্তরাধিকারী মনোনয় করে দেবেন সেই ক্ষমতায় আসতে পারতো। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোন্দলের সৃষ্টি হতো না। তারপরে আমরা এসে দেখি যে রাজতন্ত্রের দুর্বলতা, গথিক রাজতন্ত্র ছিল খুবই দুর্বল। প্রভাবশালী যাজক গোষ্ঠী কর্তৃক রাজা পরিচালিত হতেন। 680 খ্রিস্টাব্দের রাজা ওয়াম্বারের মৃত্যুর পরবর্তী 30 বছর গথিক রাজতন্ত্রের দুর্বলতা প্রকট হয়ে উঠে। তার মানে রাজতন্ত্র খুবই দুর্বল ছিল, কারণ যাজক গোষ্ঠী ধর্মযাজকরাই মূলত কি করত, রাজাদেরকে পরিচালিত করত। কারণ রাজারা তাদের বিলাস বেসন নিয়ে, তাদের চাহিদা নিয়ে তারা ব্যস্ত থাকতো, যার জন্য ধর্মযাজকরা যেন তাদেরকে সাহায্য করে বা ধর্মযাজকরা যেন শাসকের ভূমিকাতে সাহায্য সহযোগিতা, তাদেরকেও তারা কী করতো, সুবিধা দিয়ে রাখতো। এই যে সুবিধা দিয়ে রাখার ফলে ধর্মযাজকরা প্রত্যেকটা কাজে তারা কী করতো, ভূমিকা রাখতো এবং প্রত্যেকটা কাজেই তারা ভূমিকা রেখে তারা ধর্মকে কাজে লাগিয়ে বা ধর্মের গড়াই করে তারা কী করতো, সেটাকে কাজে করার চেষ্টা করতো। সেগুলিকে দেখা যায় যে একসময় সেগুলো পুরোপুরি কুসংস্কারে আচ্ছাদিত ছিল। রাজা রডারিকের নৈতিক দুর্বলতা, স্বৈরাচার নীতি। রাজা রডারিকের শাসনামলের পূর্ববর্তী রাজা, আমি যে একটু আগে বললাম তোমাদের, ইউটিজার জামাতা কাউন্ট জুলিয়ান সিউটা ও আলজেসিয়ার্সের গভর্নর, তার শ্বশুর রাজা ইউটিজাকে অন্যায়ভাবে হত্যা করে রডারিক সিংহাসনে আরোহণ করেন। আমি তোমাদের এই কথাগুলি একটু লিখে দিব, নামগুলো এই দুইটা নাম তিনটা নাম তোমাদের একটু মনে রাখতে হবে। ন্যায়সঙ্গত রাজার নাম বলেছি আমি ইউটিজা, ঠিক আছে, আর ইউটিজার মেয়ের জামাই হচ্ছে কাউন্ট জুলিয়ান, হত্যা করে কে রডারি। এখন আমি বলবো, তোমরা শুধু শুনে রাখবে, এই নামগুলো আমি বারবারই তোমাদেরকে বলবো আর করবো। দেখো তাহলে কি বললাম, কাউন্ট জুলিয়ান ছিল আলজেসিয়ার্সের রাজা, আলজেসিয়ার্সের রাজা ছিল কাউন্ট জুলিয়ান, আর তার শ্বশুর ছিল ইউটিজা। ইউটিজা ছিল স্পেনের টলেডোর গভর্নর বা টলেডোর রাজা ছিল ইউটিজা। ইউটিজাকে হত্যা করে ক্ষমতায় আসে রাজা রডারিক,
কাউন্ট জুলিয়ান হচ্ছে ইউটিজার মেয়ের জামাই। ইউটিজার মেয়ের জামাই হচ্ছে কাউন্ট জুলিয়ান, তিনি একটি প্রদেশের গভর্নর, সিউটা দ্বীপের গভর্নর ছিলেন তিনি। যখন তার শ্বশুর ইউটিজাকে অন্যায়ভাবে রাজার অর্ডারে হত্যা করে সিংহাসন দখল করে, এই তাতে দেখা যায় যে কাউন্ট জুলিয়ান অত্যন্ত ক্ষিপ্ত হয়। তাছাড়া রডারিকের নৈতিক অনৈতিক আচরণও উভয় বিবাদকে আরো বাড়িয়ে তোলে। প্রচলিত একটা ছোট্ট গল্প বলি তোমাদের, আমরা ইন্টারমিডিয়েট পাশের পরে যারা দেশে ঢাকার বাইরে থাকি, ভালো পড়াশোনা করার জন্য কোথায় আসি আমরা? কেন্দ্রে আসি, ঢাকাতে আসি, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা ঢাকার বিভিন্ন কলেজগুলিতে আমরা পড়াশোনা করি, কেন? ভালো একটু পড়াশোনা পাবার জন্য বা ভালো কিছু, কারণ পরবর্তীতে আমরা দেখা যায় যে চাকরির জন্য বা বিভিন্ন জায়গায় নিজেকে এস্টাবলিশ করার জন্য ঢাকাকেই আমরা বেছে নিই। ঠিক এরকম এই কাউন্ট জুলিয়ান তার মেয়েকে, উল্টো একটা অঞ্চলের গভর্নর, একটা প্রদেশের গভর্নর, তিনি কী করেছিলেন, তার মেয়েকে শিষ্টাচার ভদ্রতা শেখানোর জন্য, রীতিনীতি শেখানোর জন্য কোথায় পাঠান? স্পেনের রাজধানীতে প্রেরণ করেন। ঠিক আছে, এইখানে রাজা রডারিক তার এই আইন কানুন শিক্ষা দেবার জন্য প্রেরণ করেন রাজা রডারিকের মানে রাজধানী। রাজা রডারিক তখন তার মেয়েকে অসামান্য সুন্দরী কন্যা বা অসামান্য সুন্দরী ফ্লোরেন্ডার প্রতি তিনি বিমোহিত হয়ে তাকে তিনি অসম্মান করেন। ঠিক আছে, এতে ফ্লোরেন্ডা তার দুর্দশার কথা বর্ণনা করে তার বাবাকে তিনি কি করেন, জানান। তখন কাউন্ট জুলিয়ান শ্বশুরের হত্যাকাণ্ডের প্রতিশোধ দেবার জন্য এবং মেয়ের শ্লীলতা হানির চেষ্টা করায় সেটার সমুচিত শিক্ষা দেবার জন্য তখন তিনি পার্শ্ববর্তী দেশ উত্তর আফ্রিকার গভর্নরের সাথে যোগাযোগ করেন এবং তাকে দৃঢ়ভাবে শিক্ষা দেবার জন্য সংকল্প করেন। সেই সময় উত্তর আফ্রিকার গভর্নর যখন পেলেন একজন স্পেনের এক গভর্নরের যখন তিনি আমন্ত্রণ পেলেন, তখনই তিনি তার সেনাপতি তারিক বিন জিয়াদকে স্পেনে প্রেরণ করেন এবং অবস্থা অবলোকন করার জন্য। তখন কিন্তু তারিক বিন জিয়াদ সিউটা দ্বীপেই আসেন। প্রথমে এসে তিনি স্পেনের দুর্দশার কথা খুব ভালোভাবে অবলোকন করে তিনি স্পেন আক্রমণ করেন এবং কাউন্ট জুলিয়ান থেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার কি করেন, প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। তাহলে এভাবেই আমরা দেখি যে মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় রাজনৈতিক অবস্থা মুসলমানদের অনুকূলে ছিল। ঠিক সেই সময় স্পেনের মাটিতে পদার্পণ করেন মুসলমানরা এবং তাদের আগমনে ইউরোপের একটি দেশ ইসলামী বিজয়ের শক্তির মর্যাদায় প্রতিষ্ঠিত হয় আর স্পেনের মুসলিম জনগণ শোষণের শৃঙ্খল থেকে মুক্তি পায়। তাহলে আমরা দেখলাম যে স্পেনের সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থার মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম। একটা ভাগ ছিল সুবিধাভোগী অভিজাত গোষ্ঠী, সেখানে পাঁচটা শ্রেণীর লোক বসবাস করত। শাসক শ্রেণীর মধ্যে রাজা, ধর্মযাজক, অবন্তবর্গ, যোদ্ধা এবং জমিদার। আর শাসিত শ্রেণীর মধ্যে ছিল বর্গাদার ভূস্বামী, নিম্ন শ্রেণী এর মধ্যে ছিল সার্ভ ভূমিদাস ও কৃতদাস। তারপর অর্থনৈতিক অবস্থা দেখলাম যে শাসকরা বিলাসব্যাপন জীবনযাপন করে কি হয়েছিল, যে অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর হয়ে গিয়েছিল। তারপরে ধর্মীয় অবস্থায় আমরা দেখলাম যে খ্রিস্টানদেরকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে দক্ষিত করত এবং ফরমানের মাধ্যমে তারা কি বলেছিল, যে খ্রিস্টান কোনো ইহুদি তার নিজ ধর্মের লোকদেরকে বিবাহ করতে পারবে না, অবশ্যই তাকে খ্রিস্টান ছেলে অথবা মেয়েকে বিবাহ করতে হবে। এভাবে ট্রিক্সের মাধ্যমে কিন্তু তারা ইহুদিকে ফাঁসিয়ে দিত, যদি কোনো ইহুদিটা অমান্য হতো তাদেরকে তাহলে হয় হত্যা করা হতো না হয় দেশ থেকে বহিষ্কার করা হতো। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাজনৈতিক অবস্থা, কারণ সেখানে কোনো কেন্দ্রীয় শাসনই ছিল না। রাজ পরিবারের মধ্যে কলহ ছিল, কারণ ইউটিজা যখন তার পুত্র অচিলাকে উত্তরাধিকার মনোনয় করেন, সেই উত্তরাধিকার মেনে নেয়নি, কারণ উত্তরাধিকার কোনো নীতিই ছিল না, ধর্মযাজকদের ইচ্ছা অনুযায়ী শাসকরা ক্ষমতায় বসত। তখন
গথিক রাজা, অত্যাচারী গথিক রাজা ইউটিজার কোষাধ্যক্ষ রাজার অর্ডারে ইউটিজারকে হত্যা করে ক্ষমতায় বসে। বসার ফলে দেখা যায় যে এক দুর্বলতার সৃষ্টি হয়, রাজতন্ত্রের মধ্যে এক দুর্বলতার সৃষ্টি হয়। সর্বশেষ রাজার অর্ডারিকে স্বৈরাচার নীতির ফলে রাজনীতির আকাশে ঘনঘটার সৃষ্টি তৈরি হয়। কারণ স্পেনের অন্যতম রাজা বা ন্যায়সঙ্গত রাজা ইউটিজার মেয়ের জামাই ছিলেন কাউন্ট জুলিয়ান। কাউন্ট জুলিয়ান ছিল সিউটা দ্বীপের গভর্নর। ভালো করে শুনবে, তাহলে রাজা রডারিক তার শ্বশুরকে হত্যা করে, তারপরেও তার মেয়েকে কাউন্ট জুলিয়ান তার অনিন্দ্য সুন্দর মেয়ে ফ্লোরিন্ডাকে, অনিন্দ্য সুন্দর মেয়ে ফ্লোরিন্ডাকে কী করেন, নিয়মকানুন আইনকানুন শিখাবার জন্য তাকে টরেডোতে প্রেরণ করেন। ফ্লোরিন্ডা নামটা একটু ফ্লোরিন্ডাকে আইনকানুন নিয়ম শৃঙ্খলা শিখানোর জন্য তিনি টরেডোতে প্রেরণ করেন। কিন্তু রাজার অর্ডারই তাকে কি করে, শ্লীলতা হানির চেষ্টা করে, তাকে অপমান করে। এটা যখন কাউন্ট জুলিয়ান জানতে পারেন, তিনি তখন রাগান্বিত হয়ে রাজা রডারিককে সমুচিত শিক্ষা দেবার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। নিজের মেয়ের অপমানের প্রতিশোধ এবং শ্বশুরের হত্যার প্রতিশোধ নেবার জন্য তিনি স্পেনের পার্শ্ববর্তী শহর উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং মুসা বিন নুসাইরকে সর্বপ্রকার সহযোগিতা করবার আশ্বাস প্রদান করেন। এই আশ্বাস প্রাপ্ত হয়েই মুসা বিন নুসাইর তার সেনাপতি তারেক বিন জিয়াদকে জাহাজ যুগে স্পেনে প্রেরণ করেন। তারেক বিন জিয়াদ সিউটা দ্বীপে এসে তিনি স্পেনের অবস্থা সম্পর্কে অবলোকন করেন এবং স্পেন সম্পর্কে অবগত হয়ে তিনি স্পেনে আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন এবং স্পেনের শাসিত জনগণকে, বঞ্চিত জনগণকে তিনি রক্ষা করেন। এভাবে স্পেন মুসলমানদের, ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ স্পেন, মুসলমানদের পতাকা তুলে আসে। তাহলে আমরা এই যে এতটুকু পড়লাম, এর মধ্যে কিন্তু আমরা আজকেও দেখবে তোমরা যে আমরা স্বর্ণের ভাগ আমাদের এখানে একদমই নাই, জাস্ট অবস্থাগুলো আমরা পড়লাম। কিন্তু এই অবস্থার মধ্যে আমরা দুই তিনটা নাম আমাদের মনে রাখতে হবে, যে রাজা রডারিক এই নামটা অনেকবার শুনবে, স্পেনের গথিক রাজাকে বা অত্যাচারী রাজা কে ছিল, রাজা রডারিক। স্পেনের ন্যায়সঙ্গত রাজা কে ছিল, ইউটিজা। কাউন্ট জুলিয়ান কে, ইউটিজা মেয়ের জামাই বা ইউটিজার জামাতা, সিউটা দ্বীপের গভর্নর যেটা বলো। ফ্লোরিন্ডা কে, ইউটিজা নাতনি কাউন্ট জুলিয়ানের কন্যা যেটা দেও। ঠিক আছে, তোমাদের এক কথায় এই প্রশ্নগুলো আসে, ফ্লোরিন্ডা কোথায় আইন শৃঙ্খলা নিয়মকানুন শেখার জন্য আসেন, টলেডোতে রাজধানীতে। ঠিক আছে, রাজধানীতে তিনি আসেন, এসে তাকে স্থিরতাহানির চেষ্টা করে। এই জন্যই কী করেন, তার বাবার কাছে তিনি যখন এই ব্যাপারটা জানান, বাবা তখন মুসলিম শাসক মুসা বিন নুসাইরের দ্বারস্থ হন এবং মুসা বিন নুসাইরের কাছ থেকে তিনি সমস্ত তথ্য নিয়ে, মুসা বিন নুসাইর কাউন্ট জুলিয়ানের কাছে সমস্ত তথ্য নিয়ে তিনি কী করেন, এবং তাছাড়াও ধর্মীয় দিক থেকে হেনস্থা হয়ে ইহুদিরা, সামাজিকভাবে হেনস্থায় বর্গাদার ভূস্বামীরা অনেকেই তখন উত্তর আফ্রিকায় যেয়ে আশ্রয় গ্রহণ করে, এদের কাছ থেকেও তিনি কিন্তু স্পেন সম্পর্কে অবগত হন এবং উনি জানতে পারেন যে স্পেনের অবস্থা অত্যন্ত নাজুক। এখন যদি স্পেনকে আক্রমণ করা, স্পেনকে রক্ষা করার মতো কোনো ব্যক্তি সেখানে নেই, কারণ তাদের অর্থনৈতিকভাবে তারা শূন্য, ধর্মীয় দিক থেকে তারা জনগণের কাছ থেকে তারা উঠে গিয়েছে, তাদের মনে ইহুদিরা মুসলমানদেরকে সহযোগিতা করবে, আর সামাজিকভাবে বিভিন্ন স্তর থাকায় নিম্নবর্তী শাসিত শ্রেণী কেউই তাদেরকে পছন্দ করছে না, তারা মুক্তির পথ গুনছে। ঠিক আছে, এভাবেই দেখা যায় যে তারা মুসলমানদের আগমনের
পথে তারা আগমন মুসলমানদের স্পেন আগমনের পরে আক্রমণ করে, বরঞ্চ তারা তাদেরকে সহযোগিতা করে এবং তারা তাদেরকে প্রভুর মতো, তারা তাদের অগ্রদূতের মতো তাদেরকে সাদর সম্ভাষণ জানায়। ঠিক আছে, তাহলে বাবা আজকে এ পর্যন্তই থাক। তোমরা ভালো করে আমাদের সাথে যখন তোমাদের ক্লাসরুমে ক্লাস হবে, আমরা বইয়ের নাম আমি তখন দিয়ে দিব, কারণ এখন তোমরা, আমি আশা করছি খুব দ্রুতই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখন শুধু তোমরা ভিডিওতে আমার ক্লাসগুলো শুনবে, শুনলে পরেই তোমরা যতটুকু শুনে বুঝতে পারো ততটুকুই তোমরা জানবে। ছোটো ছোটো আমি আবারই এগুলো নিয়ে আমাদের আরও একবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা এখন ক্লাসগুলোকে খুব ভালো করে শোনার চেষ্টা করো, তোমাদের মুখস্থ করার কিছু নেই। আমি আবারও বলছি, আমাদের মুখস্থ করার কিছু নেই, আমরা বুঝবো, বুঝে মনে ধারণ করবো, নিজের মন থেকে সেটাকে লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক তাহলে, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল।